রাজ্য সরকারের উদ্যোগে ও নদিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকাল 11টা নাগাদ কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কৃষ্ণনগর দুর্গাপুর শিকারপুর ভায়া বর্ধমান সাতগিছিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 9টি জায়গায় সরকারি বাস পরিষেবা চালু হলো। প্রশাসন সূত্রে খবর, এই বাস পরিষেবাটি পূর্বে চালু হওয়ার কথা থাকলেও করোনা বিপর্যয়ের কারণে ও লকডাউনের ফলে বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল। আজ পুনরায় আনুষ্ঠানিকভাবে জনমুখী পরিষেবাটি চালু হলো কৃষ্ণনগর থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কল্লোল খাঁ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, নদিয়া জেলাশাসক বিভু গোয়েল, পুলিশ সুপার কৃষ্ণনগর, পুলিশ ডিস্ট্রিক্ট জাফর আজমল কিরোয়াই সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এই পরিষেবা চালু হবার ফলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। না না, এটা এটা আজকে নয়, এটা এর আগেও এটা ঠিক ছিল, যেটা উদ্বোধনের এটাও পিছিয়ে গেছে, কিন্তু আজকের দিনটা সিদ্ধান্ত হওয়ার পরেও কিন্তু সত্যি আজকের দিনটা সত্যি আমাদের কাছে, আমাদের জেলার অন্তত ক্ষেত্রে একজন বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক এবং আমার দপ্তরের মন্ত্রী, আমার দপ্তর থেকে তার বাড়িতে আমাদের সমস্ত অফিসারদের পাঠানো হয়েছে এবং সে এখানে তার দেহ আসবে এবং আমাদের ইয়েতে যাবে নবদ্বীপে। সুতরাং আমরা এটার জন্যই 1 মিনিট নিরাপত্তা পালন করে আমাদের কর্তব্যটুকু করে ছেড়েছি, কেননা গাড়িগুলো তো এসে গেছে, গাড়িগুলো তো জায়গায় চলেই যাবে, আমরা তার জন্য গাড়িগুলোকে আজকে খালি ব্যাগ অফ করে ছেড়েছি। সকলে আছেন এখানে উপস্থিত, এখানে জেলা শাসকের উপস্থিতেই আমাদের এই ব্যাগ অফটা শুরু হয়েছে এবং তারপরে আছেন আমাদের আমাদের এই জেলার নবনির্বাচিত বিধায়ক, আমাদের সাংসদ মহুয়া মৈত্র এবং তার সঙ্গে আছেন আমাদের আর এক মন্ত্রী, আছেন আমার ভাতৃ রত্না ঘোষকর এবং তার সঙ্গে আছে আমাদের জেলার পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু এবং তার সঙ্গে আমাদের বিধায়কগণ সবাই আছেন এবং গৌরীশঙ্কর দত্ত আমাদের আর একজন সিনিয়র আমাদের বিধায়ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব, তিনিও এখানে উপস্থিত আছেন। আছেন আমাদের বিমলেন্দু সিং রায়, নবনির্বাচিত বিধায়ক এবং আছে আমাদের কল্লোল এবং এছাড়াও আমাদের জেলার প্রশাসনে সবাই আছেন, পুলিশ সুপার থেকে আরম্ভ করে এই দপ্তরের সমস্ত আধিকারিকরাই এখানে উপস্থিত আছেন, আমাদের এই পরিবহন দপ্তরের। সুতরাং আমরা মনে করি যে আমাদের পরিবহন ব্যবস্থাপনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথমেই এটা প্রমাণ করে দিয়েছেন, পরিবহন দপ্তর যে দপ্তরের মন্ত্রী আমাদের সকলের প্রিয় স্নেহের শুভেন্দু অধিকারী এবং আমাদের এটা অত্যন্ত স্নেহের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই কাজগুলো নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত বিপদের সময় তার এই কাজ, নিশ্চিতভাবে আমরা দেখেছি বন্ধের সময় তার এই দপ্তরের মূল্যবান ভূমিকা এবং আজকের দিনে যেটা আমাদের এই লকডাউনের পর থেকে যে ভূমিকাটা আমরা দেখছি আমাদের এই দপ্তরের বিভিন্ন তার ক্রিয়াকলাপ এবং কর্মচারীরা, এটা আমাদের সত্যিই একটা প্রত্যেক নদিয়া পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের গর্ব অনুভব হয় এবং আমরা নদিয়া জেলার বাসী হিসেবেও নিশ্চিতভাবে গর্বিত যে এরকম ধরনের আমাদের জেলায় এরকম ধরনের একটা সময়ে
আমাদের সুযোগ করে দেয় মানুষের যাত্রাপথের সুগম অবস্থার মধ্যেও তারা যে সুন্দরভাবে পরিস্থিতিটাকে সামাল দেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই কৃষ্ণনগর থেকে কটি বাস এবং কোন কোন রুটে ছাড়া হলো? মোট 10টি বাস কৃষ্ণনগর থেকে আজকে চালনা করা হচ্ছে এবং এবং আরেক আরও আছে আরেকটি বাসও আছে এবং একটু নিচে করে জানিয়ে রাখি যে আমাদের মোট যে 8টি আর একটি 9টি রুট আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুর কৃষ্ণনগর ভায়া বর্ধমান সাবগাছি এবং আরেকটি হচ্ছে দুর্গাপুর রানাঘাট দুর্গাপুর শিকারপুর ভায়া বর্ধমান সাবগাছিয়া বাঁকুড়া কৃষ্ণনগর পুরুলিয়া কৃষ্ণনগর দুর্গাপুর শিকারপুর ভায়া বোলপুর বহরমপুর দুর্গাপুর কৃষ্ণনগর ভায়া বর্ধমান কুসুমগ্রাম ও বর্ধমান কৃষ্ণনগর বাস সার্ভিসের সঙ্গে আমার আরেকটি গতকাল ইয়ে দিয়েছেন সেটি হচ্ছে সোনাতলা কালীনগর টু আমাদের কলকাতা। না বাসের ব্যাপারে আপনারা তো জানেন ওদের ইয়ে নম্বর আছে ডাইরেক্টলি সেই নম্বর টোল নম্বর থেকে আরম্ভ করে হ্যাঁ আপনারা দেখেন এই দেখুন এই নম্বরগুলো তো এখানে প্রত্যেকটা জায়গায় আছে কাছাকাছি আমি বড় বড় করে যোনার টোল ফ্রি নাম্বার আছে এবং বাস যে টাইমিংস আছে যে আপনি বলছেন বড় বড় ফ্লেক্স করে তিনটা বাস স্ট্যান্ডে আমি ওটা করে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।